নমস্কার। আজকে আবার আমরা আরও একটু আমাদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে একটু আলোচনা করব। সর্বপ্রথমে আমরা প্রার্থনা করতে চাই। হে আমাদের করুণাময় দয়ালুশ্বর পিতা, তোমার করুণায় আমরা আছি জীবিত, প্রত্যেকটি মুহূর্ত তোমারই দান, তাই তোমায় ধন্যবাদ দিই, সমর্পণ করি নিজেকে এবং সমস্ত শ্রোতাবৃন্দদের। সকলের সঙ্গে তুমি থাকো, তোমার বাক্য যেন আমাদের চরণের প্রদীপ এবং আমার পথের আলোক হয়, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমাদের কি কোনো উপায় আছে? এই জীবন পথ তো চলেছে একদিকে, সকলের বিবেকে আমরা বুঝতে পারি যে মানুষ সবসময় নিজের পথ, নিজের চিন্তা এ সকলগুলো সঠিক থাকে না, ভুল করে থাকি, সংশোধন করি এবং নানা রকম জায়গায় আমরা চিন্তা করি যে কি হবে, কোনো উপায় কি আছে। এর আগে আমরা দেখেছি যে কীভাবে একজন ঈশ্বর হয়ে মানুষকে সৃষ্টি করে সে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে রাখতে চায় এবং একটি উপায় করে দিয়েছে যে যখন মানুষ ভুল পথে চলে যায়, অবাধ্য হয়, কেননা অবাধ্যতার ফল আমরা জানি, তখন ঈশ্বর স্বয়ং নিজেকে নিজে একটা উপায় করে দেয় যে কীভাবে আমরা তার কাছে আসতে পারি, ফিরে আসতে পারি। আমরা অবশ্যই পড়েছি অনেকে দুটো বই, মিল্টনের লেখা প্যারাডাইজ লস্ট এবং প্যারাডাইজ রিগেইনড। প্যারাডাইজ লস্ট যে বইটি উনি লিখেছিলেন, জানেন তাতে কী লেখা আছে? কতই না সুন্দর একটি জায়গা দিয়েছিলেন সেই ঈশ্বর মানুষকে সৃষ্টি করে এবং তারপর কীভাবে সেটা হারিয়ে ফেলে, ঈশ্বর স্বয়ং মানুষকে সেখান থেকে বাইরে করে দিয়ে তখন বলেছিল পুরুষকে যে তোমার মাথার ঘাম যতক্ষণ না তোমার পায়ে পড়বে তুমি আর জোগাড় করতে পারবে না, তোমার এই কষ্টের মধ্যে জীবন যাবে। স্ত্রীকে বলেছিলেন যে তোমার গর্ভপাতের সময় অতি পীড়িত হবে তুমি, এবং যে এই পাপটি নিয়ে এসেছিল এই জগতে, সেই সর্প, সেই নাগ, সেই পুরাতন সর্প, তাকে বলা হয়েছিল তুমি মানুষের গোড়ালিকে আঘাত করতে পারবে, কিন্তু মনুষ্য সন্তান, মনুষ্যপুত্র যে আসবে এই পৃথিবীতে, সে তোমার মাথা কুচলে দেবে। আর সেটি হয়েছে পূর্ণ। এখনও সে কুচলে দেওয়ার শেষ সময়টা এখন আসেনি, সেটা প্রভু করবেন, সেটা রিজার্ভ করে রেখেছেন এমন একটা দিনের জন্য যেদিন সেই বিদ্রূপকারী বিদ্রোহ এবং পাপের আদি পিতা, মিথ্যাবাদীদের পিতা সেই শয়তান তার শেষ করবে, একটা সময় তিনি বেছে রেখে দিয়েছেন। কিন্তু এর মাঝে কি হচ্ছে, আমাদের কি কোনো উপায় আছে? আছে অবশ্যই। এর সঙ্গে আমরা দেখতে চাই যে পবিত্র শাস্ত্রে কি লেখা আছে। আমরা জানি রোমিও 6:23 পদে লেখা রয়েছে পাপের বেতন মৃত্যু। আমরা চাকরি করলে একটা বেতন পাই, এই দেশে যারা চাকরি করে, যারা সরকারি চাকরি করে কিংবা প্রাইভেটে চাকরি করে কিংবা ব্যবসা বাণিজ্য করে কিংবা কোনো দোকানে ছোটোখাটো চাকরি করে, সকলে কিছু বেতন পায়, তাদের উপার্জন হয়, কিন্তু যে পাপ করে সে কি বেতন পায়, তাই নিয়ে কি চিন্তা করেছি? চিন্তা করে দেখুন তো, কেউ যদি আপনার ঘরে কিছু অন্যায় করে থাকে সে কি বেতন পাচ্ছে? পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে পাপের বেতন মৃত্যু। আমাদের মধ্যে কে আছে যিনি মৃত্যুটা চান? আমার মনে হয় না কেউ মৃত্যু চায়,
যে ফাঁসির জন্য যাকে রাখা হয়েছে সেও চায় যে আমি বাঁচতে চাই। কেউ মৃত্যুর শয্যাশায়ী রয়েছে সেও বলে যে আমি একটু বাঁচতে চাই। বাঁচতে চাওয়াটা একটি মনের একটি ইচ্ছা। কেন জানেন? মানুষকে ঈশ্বর মরণশীল বলে সৃষ্টি করতে চায়নি এবং করেনি, চেয়েছিল যেন মানুষ চিরকাল অমর থাকে। তার জন্য তো তিনি জীবন বৃক্ষ বলে একটি বৃক্ষ রেখেছিলেন সেই এদেন বাড়িতে, যদি তার ফল খায় তাহলে চিরকাল বেঁচে থাকবে। ঈশ্বর চেয়েছিলেন মানুষ অমর হয়ে থাকুক, সুখী থাকুক, সমস্ত পৃথিবীতে ভরে যাক, সমস্ত জীব জন্তু সব কিছুর উপরে কর্তৃত্ব করুক, তাদের যত্ন করুক, তাদের দেখাশোনা করুক, আনন্দে সুখে থাকুক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে থাকুক, তার স্বর্গের দূতেদের সঙ্গে সম্পর্ক থাকুক। একটা সুখী সুখী সংসার উনি সৃষ্টি করেছিলেন। কিন্তু যখন মানুষ অবাধ্য হয় তখন পাপ এসে যায়, তখন মৃত্যু আসে। পাপের বেতন মৃত্যু, রোমীয় 6:23, এটি প্রথম খণ্ড। কিন্তু এই যে মৃত্যু হবে, মনে করুন তো, কিছুদিন আগে একটি ভিডিও দেখছিলাম, ইন্টারভিউ নেওয়া হচ্ছিল কারো কাছে, তুমি কি কখনো পাপ করেছো? বলে কি, হ্যাঁ। কত? হাজার হাজার হবে। যেমন কিছু চুরি করা, কিছু মিথ্যা কথা বলা, কিছু লোভ করা ইত্যাদি তো বলে যাচ্ছে, একটু বয়স্ক লোকে বলছিল। সত্যি কজন স্বীকার যেতে পারি যে আমরা পাপ করেছি? কিন্তু এই পাপের জন্য মরবে কে? পাপের বেতন তো মৃত্যু। আমরা দেখেছি এই পবিত্র শাস্ত্রে বাইবেলে রতন নিয়মে ঈশ্বর একটি উপায় করে দিয়েছিলেন, দেখো কেউ যদি পাপ করে তাহলে মরতে তো হবেই, আমরা আত্মিক জীবনে মরে যাই। কিন্তু একটা নিদর্শন স্বরূপ, একটা প্রতীক রূপে ঈশ্বর কী করেছিলেন, যে একটি মেষ শাবককে নিয়ে, নিষ্কলঙ্ক নিখুঁত একটি মেষ নিয়ে, যে পাপ করেছে তার হাতে একটি ছুরি দেওয়া হতো, আর সেই মেষটি চুপ করে দাঁড়িয়ে আছে। তার গলায় যখন ছুরিটা লাগানো হয় আর সেখান থেকে যখন রক্ত পড়ে, যে পাপী যে তাকে এইভাবে মৃত্যু দিচ্ছে সে তখন মনে করে, আমার পাপের জন্য আর একটি জীবের মৃত্যু হচ্ছে, এটা কি সম্ভব? তার মানে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমার পরিবর্তে যে আর একজন মরবে, জামিন দেবে। এর মাধ্যমে পবিত্র শাস্ত্রে ঈশ্বর শিখাচ্ছিলেন যে এমন একজন ব্যক্তি আসবে, স্বয়ং যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছিলেন বহু বহু শত শত বছর পূর্বে, লেখা ছিল যিশাইয় 53 অধ্যায়েতে, যে সে একজন মেষ শাবকের মতো নিস্তব্ধে বিনা বিরোধে সে নিজেকে বলিদানে সমর্পণ করে। আমাদের জন্য সে বেত্রাঘাত গ্রহণ করেছে, সে বলিদান হয়েছে, আমাদের জন্য সে ক্রুশারোপিত হয়েছে। মৃত্যু পাপ করেছি আমি, এই সংসার পাপ করেছে, তার জন্য একজনকে মৃত্যুবরণ করতে হবে, জামিন দিতে হবে? পাপের বেতন মৃত্যু। প্রভু যীশুখ্রিস্ট সেই মৃত্যুর অভিশাপটা তিনি গ্রহণ করে নিয়ে সে ক্রুশে নিজেকে বলিদান দেয়। আর একটি খণ্ড দেখবেন, রোমীয় 6:23 দ্বিতীয় খণ্ডে কি বলে, কিন্তু ঈশ্বরের দান অনন্ত জীবন প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে, প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন। একদিকে পাপের বেতন মৃত্যু, আর একদিকে অনন্ত জীবন। কেউ তো মরতে চায় না, এমন অনন্ত জীবনের বিষয়ে কে বলেছে আপনাকে? আপনি কি কখনো শুনেছেন কোনো মহাপুরুষ এসে বলেছে, আমি তোমার পাপের সকল ভার নিয়ে নিলাম আর আমি তোমার মৃত্যুর দণ্ড আমি নিয়ে নিচ্ছি যেন তুমি জীবন পাও? অনেক বছর ধরে অধ্যয়ন করতে করতে এটা আমি কোথাও খুঁজে পাই না, একমাত্র পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা রয়েছে যে ঈশ্বর স্বয়ং নিজের পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন, এত প্রেম করতেন যেন কেউ, যে কেউ এই পৃথিবীতে বিশ্বাস করে সেই নাম, সেই পুত্রকে, সেই প্রভু যীশুখ্রিস্টকে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
পাপের বেতন মৃত্যু অনিবার্য। কিন্তু আরেক দিকে যদি কেউ যীশুখ্রিস্টকে বিশ্বাস করে সে অবশ্যই অনন্ত জীবন পাবে। কোন দিকে থাকতে চান, মৃত্যুর পথে না মৃত্যু থেকে বেঁচে সে অনন্ত জীবনে? কিন্তু জামিন যে দিয়েছে শাস্ত্রে লেখা, তার প্রতি যদি বিশ্বাস করা হয় যে আমার জামিন উনি দিয়ে দিয়েছেন, আমার আর সেই মরণ ভোগ করতে হবে না, মৃত্যু ভোগ করতে হবে না। তাই দ্বিতীয় খণ্ডে রোমীয় 6:23 পদে লেখা রয়েছে যে প্রভু যীশু খ্রিস্টতে আমরা অনন্ত জীবন পাব। আচ্ছা, পাপ, একজন পাপ করলে তার জন্য কি অন্যজনকে মরতে হয়? যিশকেল 18:4 পদে লেখা রয়েছে যে পাপ করে, যে ব্যক্তি, যে আত্মা পাপ করে সেই তার দণ্ড ভোগ করবে, সেই মৃত্যু তারই হবে। এমনটা না যে মাতা পিতা পাপ করেছে তার ফলটা তার সন্তানেরা পাবে, বা সন্তানেরা পাপ করেছে তার ফলটা তার মা বাবা পাবে। যে পাপ করে সেই তার ফলটা পায়। অদ্ভুত। তাহলে একটু আগে আমি বললাম যে আমরা পাপ করেছি, কিন্তু একজন জামিন দিয়েছে। যেমনটি সেই বলিদানের প্রথাতে একটি মেষ শাবক তার প্রাণ যেত, নিদর্শনস্বরূপ তার রক্তের দ্বারা কিন্তু মুক্তি নাই। এফিসিয় 2:8 পদে লেখা রয়েছে আমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পাই। এমনটা না যে আমরা নিজের কর্মের দ্বারা আমরা পরিত্রাণ পাই, ঈশ্বরের অনুগ্রহ, বিশ্বাসের দ্বারা। আমরা বিশ্বাস যদি করি ঈশ্বরের অনুগ্রহের উপরে, পুত্রকে যে বিশ্বাস করে সে পায় অনন্ত জীবন। ওয়ান হু বিলিভস ইন দ্য সান হ্যাজ লাইফ, যে পুত্রে বিশ্বাস করে সেই পাবে জীবন। সেই পুত্রকে, সেই মেষ শাবককে, প্রকাশিত বাক্যেতে লেখা রয়েছে সেই মেষ শাবক যে জগতের আদি থেকে, জগতের প্রারম্ভ থেকে সে বলিদান হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্ট। বলিদানের প্রথা আসে কীভাবে? আমরা দেখেছি অনেক মন্দিরে, বিভিন্ন জায়গায় বলিদান হয়, কুরবানি হয়। কেন এটা নিয়ে কি কখনো কেউ চিন্তা করেছে? এই কুরবানি হয় কেন, এই বলিদানটা হয় কেন? আমি দেখেছি একটি মন্দিরে সেখানে পাঠা বলি হয়। কেন করে, এই কেন কথাটা কি কেউ প্রশ্ন করেছে? কেউ হয়তো মানত করেছে, কিছু করেছে, এর আদি কোথাও দেখেছেন? যদি আপনি পথ খুঁজে চলে যান ইতিহাসের পথে, প্রত্নতত্ত্বের মাধ্যমে যদি আপনি খুঁজে যান, যখন আপনারা পড়েছেন অবশ্যই সিন্ধু উপত্যকার বিষয়ে, সেই সভ্যতা, সেই পথ ধরে যখন আমি ইতিহাসের পাতা ধরে খুঁজে খুঁজে যাই, মানুষের আবির্ভাব কোথার থেকে আসে, সিন্ধু নদী ধরে এসে পারস্য দেশের পার করে গিয়ে, ওদিক থেকে যখন লোক এদিকে চলে আসে, সমস্ত প্রথাগুলিও সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে, অনেক কিছু, অনেক কিছু ডিস্টর্টেড ফর্ম যাকে বলা হয়, একটি বিকৃতি, তার আসল রূপটা ছেড়ে দিয়ে একটু ভিন্ন রূপ ধরেও অনেক কিছু এসে গেছে। কিন্তু বলিদানের প্রথা সেই পথ দিয়ে যখন এখানে ভারতবর্ষে প্রবেশ করে, মানুষ বিভিন্ন জিনিস বলি দিত। কারণটা কি, কেন? যেন আমি যে পাপি, আমাকে বাঁচতে গেলে পারে এই মৃত্যুটা যেটা অনিবার্য আমার জীবনে আসবে, সেই মৃত্যু থেকে ছাড় পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আর একজনকে মরতে হবে। কি মনে করেন? একটি গল্প মনে পড়ে গেল এই মাত্র। এটা সেই পুরনো যুগের কনসেন্ট্রেশন ক্যাম্পে, মনে হচ্ছে এটা একটি সেই নাৎসিস সময়ের, সেখানে সেই ক্যাম্পের ভিতরে নানান রকম মানুষ ছিল, তাদেরকে প্রচুর কাজ করার হতো। অনেক সময় কাদার ভিতর দিয়ে বড় বড় কাঠের বোঝাগুলো বয়ে নিয়ে যেতে হতো। কাদার মধ্যে যদি কেউ পড়ে যায় তাকে বুটের লাথি মেরে মেরে
তাদেরকে উঠাতে হতো। যদি কোনো মতে তাদের দেখছে যে মরে যাচ্ছে, তার তাকে সেখানেই ফেলে দিয়ে তারা এগিয়ে চলে যেত নিষ্ঠুর সৈনিক দলেরা। এমন সময় হয়েছে কি, একদিন সকালবেলা উঠে যখন গণনা করা হয়, তখন দেখা যায় যে পাঁচজন ব্যক্তি গায়েব ওখান থেকে, রাতের অন্ধকারে কোনো মতে তারা সেখান থেকে লুকিয়ে চলে গেছে, বন্দি চলে গেছে পাঁচজন। সকালে গণনা করে দেখা যায় পাঁচজন কম। তখন তাদের ইনচার্জ, সে অর্ডার দেওয়া হলো যে এদের মধ্যে থেকে হয়তো এরাই সাহায্য করেছে তাদের পালিয়ে যাওয়ার জন্য, দশজনকে ডেকে নিয়ে এসো। দশজনকে ডেকে নিয়ে আসা হয়, তখন লাইনে রাখা হয়, দশজন সৈনিককে বলা হয় তোমরা বন্দুক নিয়ে রেডি থাকো, কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে গুলি করবে দশজনকে। তাদের মধ্যে সেই দশজন যখন লাইনে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজন চিৎকার করে ওঠে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তোমাদের সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে না। এই ক্রন্দন শুনে একজন সেই ভিড়ের থেকে বেরিয়ে আসে, তখন কমান্ডারের দিকে তাকিয়ে বলে, স্যার ওই লোকটির বদলে আমাকে রাখুন, ওর বাড়িতে স্ত্রী সন্তানেরা আছে, আমি ওই ওর পরিবর্তে সেখানে আমি জীবন দিতে চাই। এই গল্পের আগে ঘটনা এমন, উনি ছিলেন একজন খ্রিস্টিয়ান লোক, সে যদিও কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, সেখানে লোকের সঙ্গে লোকের যত্ন নিত, তাদেরকে ঈশ্বর কথা বলে তাদেরকে আশ্বাস দিত, এই সময় দাঁড়িয়ে যখন সে বলে যে আমি ওর বদলে আমার প্রাণটা দেব, কমান্ডার শুনেছিলেন তার কথা, তখন তাকে সেখানে রেখে আর যে ব্যক্তিটা আগে ছিল তাকে ছাড় সেখান থেকে বের করে দেওয়া হয়। তখন আবার অর্ডার দেওয়া হয়, ফায়ার, দশজন সেখানে পড়ে যায়। আর এই দৃশ্যটা দেখে যে ব্যক্তি যে মুক্তি পেয়েছে সেখান থেকে, বলে কি এই জীবন এ তো আমার না, আমাকে ওখানে মরে যাওয়া দরকার ছিল, কিন্তু সে আমার জন্য প্রাণ দিয়েছে কেন? এই চিন্তাটা করতে করতে বহু বছর কেটে গেছে, ছাড় পেয়েছে। তার শেষ জীবনটি যখন রেফিউজি স্ট্যাটাসে, যখন সে আমেরিকাতে থাকে, তখন সে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে, বলে কি এই জীবনটা আমার না, এই জীবনটা সেই ব্যক্তি যে আমার জন্য প্রাণ দিয়েছিল। আমরা কি সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে রয়েছি? আমরা কি নাই সেই ক্যাম্পে, শয়তানের নানা রকম চক্রান্তের মধ্যে ফেঁসে রয়েছি, আর সেখানে আমাদের মৃত্যু অবশ্যই পাপের বেতন মৃত্যু, কিন্তু একজন ছুটে আসছে বলে কি না পিতা, এ যেন মৃত্যু, এরা যেন মৃত্যু না বরণ করে, কেননা আমি তাদের বদলে মরতে চাই, আমি আমার প্রাণ দিতে চাই। সেই প্রাণটা 2000 বছর আগে ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। তারপরে যখন সে ক্রুশে বসে প্রাণ চলে যাওয়ার আগে বললেন যে সমাপ্ত হইল, সম্পূর্ণ হইল, ইট ইজ ফিনিশড। জানেন কি ফিনিশ হয়েছিল, সমাপ্ত হয়েছিল? বিজয়ী হয়েছি তখন মৃত্যুর উপরে, মৃত্যু তোমার হুল কোথায়? শয়তানের পরাজয় সেই দিন, সেদিন তার পরাজয়। যেন আপনার আর আমার, আমরা যেন বিজয় পাই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। কে এমন বাণী দিয়েছে, কে এমন কথা বলেছে, কে এমন আশ্বাস দিয়েছে, প্রশ্বাস দিয়েছে, আপনারা কি ইতিহাসে কখনো দেখেছেন, শুনেছেন? গতকালকে একজন জ্যোতিষীর বাড়িতে আমরা ভিজিট করি, তখন তাকে বলা হয় যিশুর সম্বন্ধে কি জানো, একজন জ্যোতিষী পরের ভাগ্য গণনা করেছে আজকে থেকে প্রায় কমসে কম 60-65 বছর ধরে। তার মুখের দৃশ্য দেখে বুঝতে পারলাম যে কি বলছে। তিনি বলছেন যে এমন কেউ আছে যে দুহাত তুলে যেখানে দস্যুরা তাকে প্রেগ পুঁতে দিচ্ছে হাতে, তবুও বলছে হে পিতা এদের ক্ষমা করো, এরা জানে না এরা কী করছে, এমন তো কেউ নাই, দ্বিতীয় আর কেউ নাই। চিন্তা করুন, যিশু কে, কে তিনি, আমার কি হন তিনি, কেন এই জগতে এসেছিলেন? ইতিহাস তো বন্ধ নাই, কেউ তো বেঁধে রাখতে পারেনি, আপনার সামনে রয়েছে, দেখুন, পড়ুন, জানুন উনি কে, আমি কে, এই বলিদান কেন, পরিত্রাণ কি, এই সকল বিষয়ে আপনাদের জানতে ইচ্ছা হয়, জানুন। আজকে
এই বিষয়টি নিয়ে চারিদিকে লোকে চিন্তা করে। আর জানেন এই জগতে সবথেকে বড় যুদ্ধ কিসের? দেশ দেশের জন্য না, সম্পত্তির জন্য না, ঈশ্বরকে, আমার ঈশ্বর মহান, আমার দেবতা মহান, এই সকল জিনিস নিয়ে লোকে চিন্তা করে। কিন্তু জানুন সকলার জন্য সব কিছু রয়েছে সামনে, চোখ খুলে আপনি দেখুন, যাচাই করে দেখুন, পরীক্ষা করে দেখুন। কিন্তু যখন আমি অভিজ্ঞতা করি যে এমন কোনো ব্যক্তি খুঁজে পাইনি যে আমার পাপের বদলে সে নিজের প্রাণ দেবে, আমাকে পরিত্রাণ দেবার জন্য তার এত ইচ্ছা, আমাকে রক্ষা করার জন্য তার এত ইচ্ছা, আপনাকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য তার এত বড় ইচ্ছা, সর্বসময় তিনি, শাস্ত্রে লেখা রয়েছে তিনি ঘুমান না, চোখের পলক ফেলেন না, সর্বসময় আমাদের যত্নের জন্য রয়েছে এবং আমাদের কথা, আমাদের প্রার্থনা শোনার জন্য তৎপর সর্বসময়। আমরা কি সময় দিই তাকে? একটু পরীক্ষা করে দেখুন, আপনি বুঝবেন তিনি কে। বলিদানের প্রথা কি ছোট্ট করে বললাম, পরিত্রাণ কী জিনিস? পাপের বেতন তো মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমরা পরিত্রাণ পাই, তারই অনুগ্রহ। আর যে পাপ করে সেই মরবে, অন্য কেউ না। আসুন ব্যক্তিগতভাবে এক একজন করে তার কাছে আসি এবং যাচাই করে দেখি, ঈশ্বর মহান, আপনাদের মধ্যে কতজন চান যে তার বিষয়ে জানতে চান এবং অধ্যয়ন করতে চান, তাকে জানতে চান? তাহলে এই LLBN নেটওয়ার্কে আপনারা আরও উপদেশ শুনবেন, এখানে বিভিন্ন ভাষায় শোনানো হয়। আমরা আবার ফিরে আসব এবং আপনাদের প্রশ্নের জন্যও আমরা অপেক্ষায় থাকব। যদি কিছু জানতে ইচ্ছা হয় আপনারা এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। আসুন প্রার্থনা করি। হে মঙ্গলময় ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য কতই না করেছো প্রভু। আমাদের এই পাপ থেকে মুক্তি পাবার জন্য উপায় করে দিয়েছো নিজের পুত্রকে পাঠিয়ে দিয়ে, যেখানে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল সেখানে তিনি নিয়েছেন, এবং শুধু তাই না, তিনি পুনরুত্থিত হয়ে এখন আছেন স্বর্গে প্রভু আমাদের জন্য। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। এই জীবনটা তোমার কিছুই তো দিতে পারবো না, এই জগৎ, এই সব কিছু তোমারই, তোমার চরণে সমর্পণ করি প্রভু, তুমি ব্যবহার করো। যারা অন্ধকারে আছে তারা তাদের জন্য জ্যোতিতে আনতে পারি প্রভু। তোমার কাছে সমর্পণ করে এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।